বিদ্যুৎ দপ্তর পক্ষ থেকে বাড়ানো হয় না, ওটা ওটা কমিশন থেকে না, ট্রেডার না, টিআরসি থেকে বাড়ানো। দেখেন আমি নিগম রিলিফ দিতে পারি, এটা কমিশনের প্রেরোগেটিভ আছে, অ্যান্ড কমিশন পক্ষ থেকে এটা যখন ওটা একটু নির্দিষ্ট সময় থাকে ওটার মধ্যে ওদেরকে প্রত্যেক বছরে এটা দিতে হয়। এবছর অলরেডি ওনার লেট হয়ে গিয়েছিল, যেহেতু মার্চ মধ্যে এটা করার দরকার আছে, বাট তারপরে ইলেকশন এসেছিল, তারপর ইলেকশন পরে সিস্টেম আছে। আমার মনে আছে যদি টিআরসি যে কমিশন আছে ওনার কাছে এরকম কোনো রিকোয়েস্ট আসবে পাবলিক পক্ষ থেকে, তো প্রবাবলি দে মাস্ট সি, বাট এটা ডাইরেক্টলি যেহেতু উনি স্ট্যাটুটরি বডি আছেন, কমিশন আছেন, ওনাদের পক্ষ থেকে এটা এই যে কোনো ডিসিশন না হয় ওনার পক্ষ থেকে না হয়। আমরা আপনাকে কিছু ফটোগ্রাফস আরও আছে আমরা শেয়ার করে দেবো, যদি ইউ ওয়ান্ট টু ইউজ ইট ফর ভেরি এনি পারপাস, থ্যাংক ইউ, গিফট করবো। DWSO আমাদের ম্যাক্সিমাম আমাদের যে ইনটেক ওয়েল থাকে ওটা নদী মধ্যে থাকে, অ্যান্ড ওখানে ম্যাক্সিমাম জায়গা আমাদের আইদার ট্রিটমেন্ট প্লান্ট অর ইভেন ডিপ টিউবওয়েল, ওখানে এখন জল ঢুকেছিল অ্যাজ ওয়েল অ্যাজ সিল্টেশন হয়েছে, তো সেই কারণে ওখানে একটু টাইম লাগছে। এখন পর্যন্ত আমার কাছে যে ইনফরমেশন আছে ওটার মধ্যে 34 সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মধ্যে 16 রিস্টোর হয়েছে, বাকিটা এখনও পেন্ডিং রয়েছে, বাকি এখনও কাজ চলছে। সিমিলারলি ডিপ টিউবওয়েল 1065 মধ্যে 425 নম্বরস রিস্টোর করা হয়েছে, বাকিটা ট্রায়াল রান স্টেজে আছে। স্মল বোর ডিপ টিউবওয়েল মধ্যে আমাদের 2345 মধ্যে 1612 রিস্টোর হয়েছে, 1734 এখনও কাজ চলছে, ট্রায়াল রানে স্টেজ আছে। আমাদের ইনোভেটিভ স্কিম যে আমরা ছাড়া বাঁধ দিয়ে তারপরে জল আমরা প্রোভাইড করি, ওখানে 52 স্কিম মধ্যে 33টা এখনও ট্রায়াল রান স্টেজ আছে। 129 ট্যাঙ্কার এখন বিভিন্ন লোকেশনে অলরেডি ডিপ্লয় করা হয়েছে, ইভেন রিলিফ ক্যাম্পের ট্যাঙ্কার অ্যাজ ওয়েল অ্যাজ প্যাকেজড ওয়াটার দেওয়া হয়েছে। ইভেন যেখানে আমরা রিস্টোর করছি ওখানে আমরা সুনিশ্চিত করছি কি যে আমাদের বিআইএস স্ট্যান্ডার্ড আছে, জলের বিআইএস স্ট্যান্ডার্ড ফর কোয়ালিটি আছে, ওটা সুনিশ্চিত করার, ওটা টেস্ট করার, তারপরে মানুষের পাবলিকের কাছে এটা দেওয়া হোক। সিমিলারলি আরবান থেকেও আমরা সুনিশ্চিত করছি আমাদের যে আরবান ত্রিপুরা জল বোর্ড পক্ষ থেকে যে আমাদের বিভিন্ন স্কিমগুলি আছে, এই আগরতলায় আমাদের 13 ট্রিটমেন্ট প্লান্ট আছে, সবই ফাংশনাল হয়ে গেছে। সিমিলারলি আমাদের ডিপ টিউবওয়েল যে ছিল 11টা, ওখানে 10টা অলরেডি রিস্টোর হয়ে গেছে, একটা এখনও কাজ চলছে রাজনগর, আমরা আশা করছি আজকে এটাও রিস্টোর করা হবে, এটাও ফাংশনাল হয়ে যাবে। আরবান জল বোর্ড পক্ষ থেকে যে সবই স্কিমগুলি আছে ওটা সুনিশ্চিত করা হয়েছে কি এই পোস্ট ফ্লাড অ্যাডিশনাল অ্যালাম দিয়ে এটা পরিষ্কার করা হোক। আগামী 2-3 দিন যখন আমরা জল খাবো এটা হতে পারে আমাদের একটু টেস্ট মধ্যে ডিফারেন্স আসতে পারে, বিকজ এই বেশি অ্যালাম দেওয়া হচ্ছে, তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে সবই আমাদের পাবলিককে জানাতে চাবো কি কাইন্ডলি বেয়ার উইথ দ্যাট, এটা একটু প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মধ্যে এটা আমরা কাজ করি। সিমিলারলি আমাদের এখন আগরতলা যে ওয়াটার লগিং সিচুয়েশন ছিল ওটাও আমরা যে ড্রেন ওয়াটার যে লগিং ছিল ওটা 100% আমরা ক্লিয়ার করে রাখছি, অ্যান্ড আমাদের সবাই পাম্প এখন ফাংশনাল আছে। আর এর মধ্যে কিছু কিছু টুকটাক বারিশ বৃষ্টি হয়েছে ওটাও আমরা সুনিশ্চিত করেছি এখানে কোনো ওয়াটার লগিং হয় না। তখন 3 দিনের মধ্যে আমরা যখন পেয়েছিলাম মোর দ্যান 550-600 mm বৃষ্টি হয়েছিল আগরতলায়, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড, অ্যান্ড সেই কারণে এখানে প্রবলি মোর দ্যান 12-24 ওয়াটার লগিং হয়েছিল, বাট এটা আমাদের ক্যাপাসিটিও টেস্ট করা হয়েছে, অ্যান্ড উই উইল এনশোর, অ্যান্ড ইন ফিউচার অলসো আমরা এখানে কাজ করছি 2-3 জায়গা আরও যেখানে আমাদের পাম্প লাগানোর কথা আছে ওটা আমরা পাম্প লাগাবো, 2-3 জায়গা আমাদের ড্রেনেজ সিস্টেম আছে ওটা ওয়ার্ক করবো, অ্যান্ড আগামীকাল মধ্যে আমরা সুনিশ্চিত করবো নেক্সট টাইম এরকম যদি কোনো বৃষ্টি হলো ওটাও আমরা ট্যাকল করতে পারবো আগরতলায়। এটা ছাড়া বিভিন্ন আরবান লোকাল বডিতেও আমাদের বিভিন্ন কাজটা নেওয়া হয়েছে, ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন আছে এখনও 91 কাজ চলছে,
আর ওখানে এটা সুনিশ্চিত করা হয়েছে স্যানিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইজিন ওখানে প্রপারলি মেনটেন করা হোক। যেখানে যেখানে ওয়াটার জলটা রিসিট করে গিয়েছে ওখানে আমরা ব্লিচিং পাউডার এবং স্যানিটাইজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের ডিসইনফেক্টেন্ট আছে ওটা আমরা স্প্রে করছি। সিমিলারলি আমরা এটাও সুনিশ্চিত করছি ওখানে আমাদের যে জলের স্রোত আছে ডিডব্লিউএস পক্ষ থেকে ওটা আমরা সুনিশ্চিত করছি ওটাও রেস্টোর করা হোক। আমরা একটু অ্যালার্টে আছি বিকজ গত 3-4 দিন মধ্যে কিছু রেনফল অ্যালার্ট ছিল, বাট তারপরেও আমরা এখন পর্যন্ত এটা প্রপারলি ম্যানেজ করেছি, সাকসেসফুলি ম্যানেজ করেছি। আমরা আশা করছি কিছুদিন আরও সবাইকে অসুবিধা হতে পারে, অ্যান্ড উই আর অলসো থ্যাঙ্কফুল আমাদের যারা সবই জানা আছেন সিটিজেন আছেন ওনারা এটা বুঝেছেন কোনো জায়গা কেউ কোনো রকম আননেসেসারি আমাদের কাছে এরকম ডিমান্ড এসেছে না কি এটা কেন হতে পারছে না, বিকজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড আমাদের পুরো যে রিসোর্সগুলি আছে আমাদের ম্যান পাওয়ার আছে ওটা নিয়ে আমরা কাজ করছি। এখন আমি রিকোয়েস্ট করবো আমরা টেস্ট করি তো ওখানে 5-6টা যে ক্রাইটেরিয়া আছে ওটার মধ্যে এটা ঠিক থাকবে, কোনো সুবিধা থাকবে না। শুধু টেস্টের পারে আমরা বলছি, টেস্ট মানে একটু আমাদের ওই অ্যালামের একটু টেস্ট আসতে পারে, বাট দ্যাট ইজ পারমিসেবল, কোনো ইস্যু নেই। আছেন MDTSCCL শ্রী বাসু, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট এবং CEO ত্রিপুরা জল বোর্ড শ্রী রজত পন্ত, চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইঞ্জিনিয়ার DWS ডিপার্টমেন্ট শ্রী শ্যামলাল ভৌমিক এবং জেনারেল ম্যানেজার টেকনিক্যাল TSCCL শ্রী স্বপনদেব বর্মা মহোদয়। আমরা আজকে 3 ডিপার্টমেন্টের ব্যাপারে আপনার সঙ্গে এখন যে আমাদের এখানে ফ্লাড হয়েছিল ওটা উপরে যে বিভিন্ন স্টেটাস আছে ওটা উপরে ডিসকাস করব, যেখানে পাওয়ার ডিপার্টমেন্ট আছে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে আর DWS ডিপার্টমেন্ট আছে। সর্বপ্রথম 19-20-21 তারিখে যে বিশেষ পরিস্থিতি উৎপন্ন হয়েছিল, তারপরে বন্যা হয়েছিল, ওখানে আমাদের এখন পর্যন্ত যে রিপোর্ট আছে ওটা এক্সটেন্সিভ আমাদের পাওয়ার লাইন্স ড্যামেজ হয়েছে, অ্যান্ড ওই এক্সটেন্সিভ ড্যামেজ অ্যাসেসমেন্ট আমাদের এখনও চলছে। ওখানে আমাদের জেনারেশন যে ক্যাপাসিটি আছে ওখানে একটু প্রভাবিত হয়েছে, আমাদের ওখানে ট্রান্সমিশন যে ছিল ওটাও প্রভাবিত হয়েছে এবং আমাদের যে ডিসকম আছে ওটাও প্রভাবিত হয়েছে, যেখানে আমাদের 33 KV 11 KV লাইন্স অ্যান্ড বিভিন্ন জায়গায় ট্রান্সফর্মার ইজ অলরেডি এটা প্রভাবিত হয়েছে। এখন আমাদের ইমিডিয়েট ফোকাস আছে কিভাবে আমরা রেস্টোরেশন করতে পারি, অ্যান্ড রেস্টোরেশনের জায়গা আমাদের যে বিভিন্ন স্টেটাস আছে ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করব, অ্যান্ড সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে অফিসাররা আছেন, স্টাফ আছেন, ওয়ার্কার আছেন, তারা তখন থেকে লাগাতার ফিল্ডে ওনারা কাজ করছেন অ্যান্ড ওনারা সুনিশ্চিত করছেন যে যেখানে যেখানে জল কমিয়ে গেছে ওখানে এটা ইমিডিয়েটলি সেফলি রিস্টোর করা যায়। আমার কাছে যে রিপোর্ট আছে এখন পর্যন্ত এটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে বেলুনিয়া তে অলমোস্ট বেলুনিয়া সাব ডিভিজনে 87% রেস্টোরেশন হয়েছে, ঋষিমুখ সাব ডিভিজনে অরাউন্ড 67% রেস্টোরেশন হয়েছে এবং রাজনগর এখানে 98% রেস্টোরেশন হয়েছে। সাব ডিভিজন মিনস আমাদের TSCCL সাব ডিভিজন। সিমিলারলি শান্তির বাজারে জোলাইবাড়ি এখনও পর্যন্ত 20% রেস্টোরেশন হয়েছে, জোলাইবাড়ি সবচেয়ে বেশি একটু প্রভাবিত হয়েছিল, ওখানে আমাদের 33 KV সাবস্টেশন প্রভাবিত হয়েছিল অ্যান্ড সেই কারণে এটা একটু স্লো ছিল, বাট আজকে আমরা এক্সপেক্ট করছি 90% এটা রেস্টোর করা হবে। বাগাফাতে 89%, সাবরুমতে যে দুটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হাতে আছে সাবরুম এবং সাচ্চন ওখানে 65% অ্যান্ড 91% এখন পর্যন্ত রেস্টোরেশন হয়েছে। সিমিলারলি উদয়পুরতে বিভিন্ন সাব ডিভিশনে যে আমাদের আছে ওখানে আমরা যে দেখেছি এক্সেপ্ট কাকরাবন বাকি পুরোটা 70-90% মধ্যে রেস্টোরেশন স্টেটাসে আছে। আমরা আশা করছি আজকে আগামীকাল এখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা রেস্টোরেশন 100% করে নেব। কাকরাবন এখনও আমাদের 5% শুরু হয়েছে, ওখানেও আমাদের 33 KV সাবস্টেশন প্রবলেম ছিল, এটা 2 দিন আরও টাইম লাগতে পারে আমরা আশা করছি। আমরপুর আপনারা জানেন আমরপুর সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল, যতনবাড়ি এরিয়াতে প্রভাবিত হয়েছিল, ওখানেও আমাদের অ্যারাউন্ড 64% অ্যান্ড 83% এখন পর্যন্ত রেস্টোরেশন হয়েছে। আমরা যে আমাদের একটু এক্সপেকটেশন আছে
যতন বাড়ি দুদিনের মধ্যে আমরা রিস্টোর 100% করতে পারবো। আমারপুর 2 থেকে 3 দিন আরও লাগবে আমাদের। তারপরে কার্বরুক, কার্বুকতে আমাদের 85% রেস্টোরেশন হয়েছে, অম্পিতে 70%, এটা আমরা আশা করছি নেক্সট 2 ডেজ মধ্যে আমরা রেস্টোরেশন 100% করে নেব। সিপাহী জেলাতে জম্পুই জেলা নালচার 100% হয়ে গেছে, বিচারগড়ও 100% হয়ে গেছে, শুধুখান মেলাঘর কাঠারিয়া অ্যান্ড সোনামুরা অ্যান্ড বক্সনগর এখানে আমাদের ডিফারেন্ট লেভেলে আছে, 75% থেকে 90% মধ্যে আছে, যে আমরা আশা করছি আজকে এবং আগামীকাল মধ্যে আমরা 100% রেস্টোরেশন করে নেব। তারপরে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অলমোস্ট 100% আমাদের রেস্টোরেশন এখন আছে। সেকেন্ড যে আমাদের নেক্সট এখানে ফোকাস রয়েছে, আমরা সুনিশ্চিত করার জন্য কি যেখানে জল এখনো আছে ওখানে কিভাবে সবাইজনকে সতর্ক রাখা যায়। আজকে গত 2 দিন মধ্যে আমাদের অনেক স্টাফ অফিসাররা বোট নিয়েও যাচ্ছেন ওখানে সুনিশ্চিত করার জন্য কি আমাদের যে ইকুইপমেন্টস আছে ওটা কীভাবে রিপ্লেস করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেন্ট অফ ড্যামেজ আমরা অ্যাসেস করতে পারি। আজকে আমরা আপনার সঙ্গে কিছু ফটোগ্রাফস আছে ওটা শেয়ার করবো, যে কীরকম আমাদের ড্যামেজ হয়েছিল আর তারপরে কীভাবে আমাদের রেস্টোরেশন কাজ চলছে। আমি আমাদের ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যান্ড NDRF, SDRF, IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ সিটিজেন বন্ধুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কি ওনারা এই মুশকিল সময়ে ওনারা সবাইজন সহযোগ করেছেন। এটা সঙ্গে সঙ্গে আমার MD সাহেব পরে একটু আরও ডিটেল দেবে। আমি নেক্সট এখানে আমাদের যে DWS একটু ল্যান্ডস্লাইড হয়েছে এটা আমরা ক্লিয়ার করছি। নেক্সট হ্যাঁ, এটা আমাদের যে ডুম্বুর ড্যাম আছে ওটা বাইরে যে চ্যানেল ওটাই MD সাহেব আপনি বলতে পারেন। নমস্কার সবাইকে। তিনটা ডিস্ট্রিক্টের বিভিন্নটা চলে, এখন দুটাই চলছে, এটা ফুল ক্যাপাসিটি নিয়ে উদ্যোগটা চলছে এখন। এটা উদ্যোগে বন্ধ করে আমাদের এরিয়াটার যেটা সেটা ফুল ফাংশন হয়ে গেছে, এখন চলছে। এগুলি বিভিন্ন জায়গাতে আমাদের পাইপলাইন ড্যামেজ রয়েছে, পাইপলাইন ড্যামেজের কাজগুলি করা হচ্ছে। পাওয়ারও হবে উদয়পুরে আমাদের যারা অফিসার এন্ড স্টাফ আছেন ওটা বোট দিয়ে ওখানে যাচ্ছে, যেখানে আপনি দেখতে পারবেন পুরোটা লাইন এখনো জলের ভিতরে আছে আর কেভাবে এটা চ্যালেঞ্জ রয়েছে। অ্যান্ড যখন পর্যন্ত এই জলটা শেষ হবে না আমরা এখানে এখন চ্যালেঞ্জ থাকবে। ফটোগ্রাফ দেখো, ঠিক আছে, এটাও ওনারা যাচ্ছেন এটা রিস্টোর করার জন্য। ঠিক আছে, আরও ফটোগ্রাফ হবে। না ওটা নেই, ওটা নেই, বন্ধ করুন এটা ডাইরেক্টলি। যেহেতু উনি স্ট্যাটুটরি বডি আছেন, কমিশন আছে ওনাদের, আমার মনে আছে যদি TERC কমিশন আছে ওনার কাছে। মোটামুটি যে অ্যাসেসমেন্ট আছে, আমরা ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট পক্ষ থেকে অলমোস্ট 98 কোটি এটা আমাদের ড্যামেজ হয়েছে। আমাদের পাওয়ার পক্ষ থেকে যে আমাদের অ্যাসেসমেন্ট আছে জেনারেশন ট্রান্সমিশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিসকম নিয়ে মোর দ্যান 300 ক্রোর আমাদের একটু ড্যামেজ হতে পারে। আরবান থেকে আমাদের যে অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত যে আছে ওটা অ্যাকসেপ্ট প্রাইভেট হাউসহোল্ড যে বাড়িঘর আছে ওটা ছাড়া, বাকিটা প্রাইভেট হাউসহোল্ড নিয়ে আমাদের যে আরবান এরিয়াতে মোর দ্যান 300 ক্রোর এটা আমাদের ড্যামেজ হয়েছে। সো এটা আনপ্রেসিডেন্টেড রয়েছে, এক্সটেন্সিভ রয়েছে। আমি রিকোয়েস্ট করবো এখন MDTSCCL কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্টর আরবান অ্যান্ড চিফ NDWS অলসো। DWS আমাদের এখন প্রিলিমিনারি যে অ্যাসেসমেন্ট আছে ওটা আরও বাড়তে পারে, বিকজ এখনও অনেক জায়গা জলের নিচে আছে। আমাদের 98 ক্রোর 98
crores আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট এখন পর্যন্ত আমরা আজকে করেছি অ্যান্ড ইনফ্যাক্ট এক্সাক্ট 98.24 crores। আর আমাদের পাওয়ার যে আমাদের এক্সপেক্টেড এখন আমরা এখনও ড্যামেজ অ্যাসেসমেন্ট করছি, যেখানে আমাদের ওই চ্যানেলগুলি আমি আপনাকে দেখিয়েছি, ট্রান্সমিশন অনেক সাবস্টেশন আমাদের আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাওয়ার গ্রিড যে কাজ করছিল, পাওয়ার গ্রিডও আমাদের এখানে অনেক কাজ করছে ব্রডব্যান্ড প্রজেক্টের মধ্যে, ওখানেও অনেক এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে। আমরা ওটিপিসিকে রিকোয়েস্ট করেছি, মোনারচেককে রিকোয়েস্ট করেছি, ওরাও একটু আমাদেরকে দেবে, ওটা আমার এখনও আশা রয়েছে। বাট আমরা আমরা আমাদের যখন পর্যন্ত আশা আছে ওটা অ্যারাউন্ড 200-250 crores আমাদের পাওয়ারে এটা ড্যামেজ হবে মিনিমাম। অ্যান্ড সিমিলারলি আরবান এরিয়াতে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে ওটা তিন কারণে হয়েছে, একটা আমাদের জলের সোর্স অ্যান্ড এমব্যাঙ্কমেন্ট যেখানে ড্যামেজ হয়েছে, সেকেন্ড আমাদের যে বাড়িঘর আছে ওটা ড্যামেজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড বিভিন্ন যে পাবলিক অ্যাসেট আছে আর স্ট্রিট লাইট ও বাকি যে যেখানে যেখানে প্রবলেম হয়েছে ওটা নিয়ে আমাদের যে অ্যাসেসমেন্ট আছে অ্যারাউন্ড 300 crores আমাদের ওখানেও ওটা ড্যামেজ হয়েছে। তো এটা আমরা একটু আমাদের ফরম্যাট আছে ওটা নিয়ে আমরা এনশোর করছি প্রত্যেক জায়গায় এটা অ্যাসেসমেন্ট করে আমাদের ডিএসএমএন ডিপার্টমেন্ট কাছে পাঠাবো, ওখান থেকে ভারত সরকার কাছে এটা যাবে। থ্যাংক ইউ। হাউসহোল্ড সহ আছে, হাউসহোল্ড সহ হাউসহোল্ড এন্ড গভর্নমেন্ট অ্যাসেট, পাবলিক অ্যাসেট সব নেব। পাবলিক অ্যাসেট এন্ড গভর্নমেন্ট অ্যাসেট, ইয়েস। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে অ্যালার্ম দেওয়া হচ্ছে জলে, এখন কি জল খেতে পারবে? তো পারবে, হ্যাঁ। অ্যালার্ম সব পেমেন্ট নিগম দেখেন, আমি নিগম দিলে দিতে পারি, বাট কমিশনের প্রেরোগেটিভ। গত কয়েকদিন ধরে ওয়েদার একটু ভালো থাকায় রেস্টোরেশন খুব ভালোভাবে চলছে, আগামী আশা করি 3-4 দিনের মধ্যে আমরা সব জায়গায় পাওয়ার পৌঁছে দিতে পারবো। বাট একটা যেটা বিশেষ ভাবে এফেক্ট হয়েছে, মোর দেন 300 ট্রান্সফরমার এফেক্ট হয়েছে, তো আপনারা বুঝতে পারেন এত ট্রান্সফরমার তো স্পেয়ারসে থাকে না, তো ওটার জন্য একটু সময় লাগতে পারে, হয়তো আগামী 7 দিনের মধ্যে আমরা আশা করি সব জায়গায় পৌঁছে দিতে পারবো। এই ট্রান্সফরমার গুলো খারাপ হচ্ছে, ওটা ইমিডিয়েটলি ত্রিপুরাতে যতগুলো রিপেয়ারিং সেন্টার আছে সবগুলোতে দিন রাত কাজ চলছে, আগামী 7 দিনের মধ্যে আমরা আশা করি সব জায়গায় পাওয়ার পৌঁছে দিতে পারবো। আমরা সব জায়গার থেকে খুব হেল্প পাচ্ছি, সবার থেকে, যেখানে যেখানে পোলের ডিস্টার্ব হয়েছে লোকাল পাবলিক থেকেও হেল্প পাচ্ছি, তো কোনো রকম। আর সব থেকে ভালো হয়েছে, এখন পর্যন্ত কোনো ইলেকট্রিকিউশন হয় না, সেটা একটা বিশেষ ব্যাপার। থ্যাংক ইউ ডাক্তার। কে বারে মেশন মে দো হি চিজ অ্যাড করনা চাহুঙ্গা, जो आप लोगों का सवाल था अभी एलम का डोसेज, एक्चुअली एलम का डोसेज जैसा चीफ इंजीनियर साहब ने बताया हमेशा डालते हैं और त्रिपुरा जल बोर्ड में भी हम डाल रहे हैं, बट इन एंटिसिपेशन कभी अभी फ्लड्स इतने ज्यादा हुए हैं तो ऐसा लग रहा है कि बहुत सारा सस्पेंडेड पार्टिकल ज्यादा बढ़ गए हैं पानी में, वरना जो फिल्टर्स होते हैं हमारे ट्रीटमेंट प्लांट में वो सस्पेंडेड पार्टिकल को ट्रीट कर देते हैं, छोटे छोटे जो पार्टिकल जो खाने में नहीं आने चाहिए, पानी खाने में, वो ट्रीट कर देते हैं, बट अगर बहुत छोटे पार्टिकल्स आ जाते हैं तो वो फिल्टर के थ्रू पास ऑन हो जाते हैं, तो एलम डालने से जो छोटे छोटे पार्टिकल है वो मिलके बड़े बड़े पार्टिकल बन जाते हैं जिससे फिल्टर उनको बाद में पकड़ ले, तो इन एंटिसिपेशन की वो छोटे पार्टिकल जो फिल्टर से बच जा रहे थे वो ना बचे, तो इसलिए एलम का डोसेज बढ़ाया जा रहा है ताकि वो पार्टिकल बड़े हो जाए और फिल्टर में कैच कर लिए जाए, इससे पानी के टेस्ट में जैसे थोड़ा अंतर आएगा और थोड़ा स्टिकीनेस वाटर का बढ़ेगा, बट वो हमने जो आप बोल रहे थे टेस्टिंग कराया नहीं कराया, हमने दो अपने वाटर ट्रीटमेंट प्लांट में टेस्टिंग कराया भी है, वी हैव द रिपोर्ट्स, उसमें सारे पैरामीटर्स है, वी कैन शेयर द रिपोर्ट विद यू ऑल्सो, सारे पैरामीटर्स में वाटर इट इज इन परमिसेबल लिमिट। इसके अलावा सर ने बाकी एफर्ट्स के बारे में बताया, एक बात आपको ऐड करना चाहूंगा कि फ्लड की वजह से बहुत सारे यूएलबीज में जो कूड़ा है चावड़ा है वो सारा पानी के साथ मिल गया था, तो बहुत जगह से ओवरफ्लो हो गया, बहुत सारा कूड़ा जो ऐसे पड़ा हुआ था जगह जगह पे डस्टबिन के बगल में वो पानी से बह गया, बहुत जगह में टाउन में जगह जगह फैल गया, तो उसमें भी हमारे बहुत एफर्ट्स चल रहे हैं, जो भी कूड़ा जगह जगह में पानी से बह के फैल गया था उसको हम कलेक्ट करके एक जगह पे कलेक्ट कर रहे हैं ताकि उससे बीमारियां ना फैलें। इसके अलावा जो भी डिपार्टमेंट ने एफर्ट्स लिए हैं वो सारे हम वी आर कॉन्स्टेंटली शेयरिंग इट ऑन सोशल मीडिया, तो हमारा यूडीटी का हैंडल है यूडीटी त्रिपुरा @UDTTripura, जो आप एक्स में जाके देख सकते हैं, और फेसबुक में भी हम रेगुलरली अपडेट कर रहे हैं, और डिजास्टर मैनेजमेंट त्रिपुरा का भी एक एक्स पे पेज है उसको भी आप फॉलो कर सकते हैं, उसमें भी हम रेगुलरली अर्बन डेवलपमेंट डिपार्टमेंट की DW